সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। পশ্চিম মেদিনীপুরে বাসের সাঁকো ভেঙে জলে পড়লো মারুতি ভ্যান। যদিও মারুতি ভ্যান জলে তলিয়ে যাওয়ার আগে স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধার কাজে নেমে পড়েন। দেখব বিস্তারিত রিপোর্ট। আজ সকালে এই ধরনের ছবি ভেসে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেরা এলাকায়। এদিন সকালে টাবাগেরা এলাকায় কসাই নদীতে বাঁশের সাঁকো পেরোতে গিয়ে একটি মারুতি ভ্যান পড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয়দের তৎপরতায় তা উদ্ধার করা হয়।